পানি হবে, দুনিয়াতে আমরা পানি হওয়া দেখেছি, তবে নবী বলেছেন এই পানির মতো পানি নয়, সেদিন পানি হবে একটু গাঢ় টাইপের পানি, বীর্যের মতো পানি। স্বামী আর স্ত্রীর মিলন হলে যেমন বীর্যপাত হয়, অমন গাঢ় পানি দুনিয়াতে পতিত হবে। আর ভূপৃষ্ঠ ফেড়ে ফেড়ে দুনিয়ার সমস্ত মাখলুকাত উদ্ভিদের মতো মাথা তুলে উঠতে থাকবে। মহান আল্লাহ ইসরাফিলকে, মিকাইলকে, জিবরাইলকে সৃষ্টি করবেন, বিশ্ব নবীর রূহ সবার আগে তার ভিতরে প্রবেশ করানো হবে। আর ইসরাফিলকে বলা হবে, ইসরাফিল তৃতীয়বার তুমি ফুঁ দাও, তৃতীয়বার সিংহাতে ফুঁ দেওয়া হবে, গোটা দুনিয়ার সমস্ত মাখলুকাতের ভিতরে পুনরায় রূহ প্রবেশ করবে। মহান আল্লাহ সৃষ্টির দিকে কোনো নজর দেবে না, হাসরের ময়দানে মাতার আধা উপরে অর্থাৎ এক বিগত উপরে এই সূর্যের বারোটা মুখ খুলে দেওয়া হবে। ভাবতে থাকুন কত ভয়ঙ্কর দিন হবে, কোটি কোটি মাইল সূর্য রয়েছে দূরে, এই হাজার কোটি মাইল হাজার হাজার কোটি মাইল দূরে সূর্যের তাপে চৈত্রের পোখর উদ্দেরে থাকতে পারি না, পাখা চালিয়েও ঠান্ডা হতে পারি না, এসি ফ্রিজ কত কি ব্যবহার করতেছি একটু শান্তিতে থাকার জন্যে। এই সূর্যের বারোটা মুখ যেদিন খুলে দেওয়া হবে, মাতার আধা উপরে কিরণ দেবে। নবী বললেন সূর্যের তাপে জমিন সেদিন তামা হয়ে যাবে, দুনিয়ার মানুষের ঘামে কারো বা হেঁটো, কারো বা কোমর, কারো বা বুক, কেউ বা ওই তাদের গায়ের ঘামে গায়ের পসিনাতে হাবুডুবু খেতে থাকবে। মানুষ এত অস্থির হয়ে যাবে, এত চিন্তাগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ নবী বলেন মানুষ এত কান্না কাঁদবে, কাঁদতে 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 মানুষের চোখের কোনা দিয়ে পানির পরিবর্তে রক্ত টুপিয়ে টুপিয়ে পড়বে। আল্লাহ তাআলা তখনও বিচার শুরু করবেন না, জান্নাত জাহান্নাম তো অনেক দূরে, কিসের ভরসায় বন্ধুকে আপনার তরিয়ে নিয়ে যাবে, এই ভাবনায় না থেকে পরের ভরসায় পুকুর না কেটে নিজের চিন্তা নিজে করুন, আমি কবরে কিভাবে থাকব এই ভাবনা ভাবুন। কারণ সেদিন হাসরের ময়দানের মানুষেরা তাদের চোখের কোনা দিয়ে রক্ত টুপিয়ে টুপিয়ে পড়বে, আল্লাহ তাআলা ওদের দিকে ফিরে তাকাবে না। আমরা সেদিন দৌড়ে দৌড়ে কাঁদতে কাঁদতে নবী আদমের নিকটে যাব, নবী আদমকে গিয়ে বলবো আপনি আমাদের আদি পিতা, আমাদের জন্য একটু সুপারিশ করুন, আল্লাহ তাআলা যাতে বিচার শুরু করে দেয়। নবী আদম বলবেন পারবো না, পারবো না, পারবো না, তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ভিতরে গমদম বৃক্ষের ধারে পাশে যেতে নিষেধ করেছিল, আমি ভুল করে ওটা খেয়ে ফেলেছিলাম, আজ আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে তাই আমি জানি না, সুতরাং তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না, ফিরে যাও। হাসরের ময়দানের মানুষেরা পাগলের মতো দৌড়াতে দৌড়াতে, কখনো নবী দাউদ, কখনো নবী সুলাইমান, কখনো নবী ইদ্রিস, কখনো নবী ইয়াকুব, কখনো নবী ইউনূস, কখনো নবী ইউসুফ, কখনো নবী মূসা, কখনো নবী ইব্রাহিম, কখনো নবী ঈসার নিকটে দৌড়াতে থাকবে। শত শত নবীদের নিকটে হাসরের ময়দানের মানুষেরা দৌড়ে যাবে, সবাই তাড়িয়ে দেবে পারবো না, তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা ফিরে যাও, আমি জানি না আমার নিজের উপায় কি হবে। ভাবতে
কাঁদতে থাকুন, সেদিন নবীরা পর্যন্ত, নবীরা পর্যন্ত আতঙ্কের ভিতরে থাকবেন, তাদের উপায় কি হবে, সেদিন কেমন ভয়াবহ দিন হবে। হযরত ঈসার কাছে আমরা যখন ছুটে ছুটে যাব, নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ দুনিয়ার একদল মানুষ আমার আল্লাহ পাকের বেটা বলে ডাকে, আমি ওদের প্রতিবাদ করতে ও সোনার বন্ধুরা, নবী ঈসা সেদিন ডেকে বলবেন, আমি পারবো না, ওদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা আজ আমার সঙ্গে কি ব্যবহার করবেন এটাই আমার জানা নেই। হাসরের ময়দানের মানুষদেরকে সাজেশন দেওয়া হবে, তোমরা ছুটে যাও আখিরি নবীর কাছে, বিশ্ব নবীর দরবারে সেদিন মানুষ ছুটে যাবে, আমরা সবাই দৌড়ে গিয়ে নবীর নিকটে কান্নায় ভেঙে পড়ব। আখিরি নবী আমাদেরকে আশ্বস্ত করে বলবেন, আমার উম্মতেরা একটু ধৈর্য ধরো, দেখি আমি কিছু করতে পারি কিনা। নবী সেদিন মহান আল্লাহর আরশের নিচেতে সিজদায় পড়ে যাবেন, এমন প্রশংসা করবেন দুনিয়ার কোনো মানুষ, কোনো পীর ওলি গওস কুতুব, দুনিয়ার কোনো নবী জীবনে কোনো দিন এমন প্রশংসা করতে পারিনি, এত সুন্দর প্রশংসা করে নবী কাঁদবেন, এত কান্না নবী কাঁদবেন। বর্ণনাকারীরা বর্ণনা করেছেন, আমার নবী চোখের পানিতে সিজদার জায়গাটা ভিজে যাবে, কপালটাও ভিজে যাবে। আল্লাহ তাআলা আমার নবীর দিকে উপরক্ষেপ করবেন না। দীর্ঘ কান্নার পর আল্লাহর নবীর ভিতর থেকে যখন কান্নার আওয়াজের সাথে হিসকির আওয়াজ শুনতে পাওয়া যাবে, আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বলবেন, জিবরাইল এটা রহমতি রুমাল নিয়ে চলে যাও, আর আমার নবীর চোখের পানিটা মুছিয়ে দাও, যাতে আর আমার নবীকে সুসংবাদ দিয়ে এসো, আমি আল্লাহ তাআলা বিচারের কাজ শুরু করব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি করে বলুন সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম নয়, জান্নাতে এখনো অনেক দূরে, শুধু বিচার শুরু হবে এত কান্নার পরে। ভাবতে থাকুন কার ভরসায় রয়েছেন, কোন হুজুর আপনার বুকে করে নিয়ে যাবে, আপনার কোন বাপদাদা চোদ্দ পুরুষ বুকি করে নিয়ে যাবে, এই ভাবনা না ভেবে নিজে চিন্তা করুন, কারণ শুধু বিচার শুরু করার জন্যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানবকে যদি এত কানতে হয়, সেদিন আমার মতো হুজুরের বল টিকি খুঁজে পাওয়া যাবে না। নবীর যদি এত কানতে হয়, এত কান্নার পরে যদি হাসরের ময়দানে বিচার শুরু হয়, ভাই সেদিন আমরা যে হুজুরির ভরসায় রইছি, ওই হুজুর তোড় গেলে যাবে কি, আমার অমুক লে যাবে, তমুক সাথে করলে যাবে, খুঁজে পাওয়া যাবে বলে মনে হয়, একটু কথা বলেন না বন্ধু, ভুল বুঝবেন না। বলে রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী মহান আল্লাহ সুপারিশ কবুল করে বিচার শুরু করবেন, তবে প্রথমে বিচার হবে দুনিয়ার মানব ব্যতীত অন্যান্য মাখলুকাতের, ছাগল গরু হাঁস মুরগি ঘোড়া ভেড়া যা দুনিয়াতে ছিল এদেরও বিচার হবে, এরাও ছাড় পাবে না। যদিও বর্ণনাকারীদের ভিতরে মতভেদ রয়েছে, কেউ বলেছেন এদের বিচার হবে না, আবার কেউ বলেছেন এদের বিচার হবে, তবে উৎকৃষ্ট রেয়ায়েত, উত্তম রেয়ায়েত হলো এদের বিচার হবে। দুনিয়াতে কোনো ছাগল হয়তো কোনো ছাগলের গুতিয়ে ছিল, তার বলে দেওয়া হবে, ওর মতো তো শিং ছিল না, গোতাতি পারিস না, আজকের শিংটা বড় করে দিচ্ছি গুতি এলে, এইভাবে তাদের বিচার সমাধা হয়ে যাবে। মহান আল্লাহ ওদের পুনরায়
মাটিতে ফিরিয়ে দেবেন, অর্থাৎ মাটি করে দেবেন। সেদিন আমরা আমাদের ভিতরে একদল মানুষ আক্ষেপ করে বলবো, আল্লাহ দুনিয়ায় মানুষ না করে যদি ছাগল আর গরু করতেন আমাদের জীবনটা ধন্য হতো। আজ এই কঠিন মুসিবতের দিনে এতটা কষ্ট আমাদের পেতে হতো না। একটু ভাবেন, আজ দুনিয়ার বুকে পরকালের চিন্তা আমাদের ভিতরে নেই বললি চলে। আমার সোনার বন্ধুরা, আমার আব্বাজান ভাই জানের, আমার আল্লাহ পাকের নবী সোনার জাবানে বর্ণনা করলেন, এরপর বিচার শুরু হবে। ওই কঠিন দিনের কথা জিব্রাইল নবীর সঙ্গে বর্ণনা করেছেন। আমি একদম পিছনে আপনাদের বলছিলাম একটা হাদিস শোনাবো, যে হাদিস শুনে, যে বর্ণনা শুনে বিশ্ব নবীর মতো ব্যক্তি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব তিন দিন ধরে একাধারে কেঁদেছিলেন, আমার নবী চোখের পানি বন্ধ হয়নি, নবী খাওয়া দাওয়া ঘুম নিদ্রা বন্ধ করে দুনিয়ার মানুষের সঙ্গে কথাবার্তা বন্ধ করে আল্লাহ নবী জাহান্নামের বর্ণনা শুনে তিন দিন ধরে কেঁদেছিলেন। এই জাহান্নামে যাওয়া লাগবে না, কারণ জান্নাত তো আমার নবীর জন্যই সম্মানীয়। জান্নাত সেদিন আক্ষেপ করবে রসুলকে ডেকে, স্বাগতম জানাবে, প্রত্যেকটি দরজার বাসনা হবে, হুজুর আপনি আমার ভিতরে আসুন। সেই নবী যদি জাহান্নামের কথা শুনে তিন দিন ধরে কাঁদেন, দুনিয়াতে আমাদের যাদের জান্নাতের সার্টিফিকেট নেই কত কান্না কানতে হবে একবার একটু ভেবে দেখি। তবে প্রশ্ন জাগতে পারে, ভাই পুচুর আলেমের মুখে শুনেছি তারা বক্তৃতা করতে করতে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যদি কোনো ব্যক্তি এই কলেমাটা পড়ে নিল সে মহান আল্লাহর দয়ারও জান্নাতে যাবে। যাবে অবশ্যই জান্নাতে কলেমা পড়লে, তবে তার আগে যে অন্যায়গুলো, যে পাপের কাজ দুনিয়াতে করেছে এর প্রায়শ্চিত্ত তো তাকে ভোগ করতে হবে। তাই তো জিব্রাইল একদিন দিনের নবীর দরবারে এসেছেন, জিব্রাইলের চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছে। অন্যান্য দিন আসেন, আজকের অবস্থাটা বড় শোচনীয়, মুখের দিকে তাকিয়ে আমার নবী অবাক হয়ে গিয়েছে, জিব্রাইল রাজ দেখতে এমন কেন? ওই যে গোড়ায় বলছিলাম হাদিসটা হযরত আনাস বর্ণনা করেছেন, নবীর প্রিয় সাহাবা বলেন, জিব্রাইল দিনের নবীর দরবারে এলেন, জিব্রাইলের দেহের রংটা পরিবর্তন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিব্রাইল আজ তোমার এই অবস্থা কেন, তোমার চেহারার রং পরিবর্তন কেন? জিব্রাইল কাঁচু মাচু কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কারা কথা বলছেন? আমার মায়ের এই পাশে কথা বলবেন না। ও সোনার বন্ধুরা, জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি জাহান্নামকে এক্ষুনি সচক্ষে দেখে এসেছি, জাহান্নামের ভয়াবহতা দেখে আমি জিব্রাইল আমার দেহের রং পরিবর্তন হয়ে গিয়েছে। ও বাবা জিবাই জানেরা, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। প্রিয় নবী জিজ্ঞাসা করলেন, জিব্রাইল ওই জাহান্নামের কিছু বর্ণনা কি করা যাবে? জিব্রাইল কিছু বর্ণনা করলেন, লম্বা হাদিস, আমি দু এক মিনিটের মতো বলছি, কারণ বিস্তার বলার সময় আমি আজ পাবো না। আল্লাহ পাকের নবীকে লক্ষ্য করে জিব্রাইল বললেন, হুজুর জাহান্নামকে আল্লাহ সৃষ্টি করলেন, আর 1000 বছর ধরে জাহান্নামকে জ্বালালেন, জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল, আরো 1000 বছর ধরে জ্বালানো হলো, জাহান্নামের আগুনের কালার হয়ে গেল সাদা, আরো 1000 বছর ধরে জ্বালানো হলো, জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। জাহান্নাম
নামে সাতটি দরওয়াজা আছে, সাতটি স্তর রয়েছে। আপনারা শুনেছেন সাতটি জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছে, প্রত্যেকটি জাহান্নামের একটা করে দরওয়াজা হবে। আল্লাহ নবী বললেন, জিবরাইল আমাদের ঘরের দরওয়াজার মতো কি জাহান্নামের দরওয়াজা হবে? জিবরাইল বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এই দরওয়াজাগুলো এত বড় বড় হবে, একটা দরজা থেকে আর একটা দরজার দূরত্ব হবে 70 বছরের। ও সোনার বন্ধু, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নামে যারা যাবে তাদেরকে শিকল দ্বারা, তাদেরকে জিঞ্জির দ্বারা স্বাগতম জানানো হবে। ওই জিঞ্জির যদি একটা দুনিয়ার কোন পাহাড়ের উপরে রাখা যায়, এক মুহূর্তের ভিতরে ওই পাহাড়টা গলে পানি হয়ে জমিনের নিম্ন দেশ পর্যন্ত পৌঁছে যাবে। হুজুর, জাহান্নামীদের একটা পোশাক যদি আসমান আর জমিনের মাঝখানে লটকে দেওয়া হয়, দুনিয়ার সমস্ত সৃষ্টিজীবী ধ্বংস হয়ে যাবে। জাহান্নামের আগুনের সামান্য একটু কোনা সূচের পিছনের ছিদ্রের মতো জায়গা দিয়ে দুনিয়াতে যদি একটু ছেড়ে দেওয়া হয়, গোটা দুনিয়াটা পুড়ে তছনছ হয়ে যাবে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষকে যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে জাহান্নামের আযাব দেওয়া হয়, পৃথিবীর পূর্ব প্রান্তের মানুষগুলো স্থির থাকতে পারবে না। বিস্তার বলতে গেলে লম্বা সময়ের প্রয়োজন। সংক্ষেপে শুনুন, জিবরাইল বললেন, হুজুর, যারা জাহান্নামে যাবে ওদের সঙ্গে ইবলিস সাথে থাকবে, দুনিয়াতে যাদের সহবাতে থাকতো তারা সাথে থাকবে, যাদের কথা মাত্র চলতো তারা সেদিন সাথে থাকবে। হাসিবুর যদি নায়ক নায়িকার ভক্ত হয়, সেদিন হাসিবুরের সাথে নায়ক নায়িকারা যাবে। হাসিবুর যদি সুদের ভক্ত হয়, সুদদাতারা হাসিবুরের সাথে যাবে। হাসিবুর যদি ঘুষের ভক্ত হয়, হাসিবুরের সাথে ঘুষদাতারা যাবে। দুনিয়ায় হাসিবুরের চাল চলন, আচার ব্যবহার, ওটা বসা যাদের সঙ্গে ছিল তাদের সঙ্গেই হাসিবুরকে জাহান্নামে যাওয়া লাগবে। দুনিয়ার কোন দেবদেবীরই উপদত উপাসনা যারা করত, ওদের যদি যাওয়া লাগে, ওরাও তাদের দেবদেবীকে সাথে করে নিয়ে যাবে। ও সোনার বন্ধু, সংক্ষেপে মাথায় রাখুন, কোরআন শরীফের ভিতরে যে জিনজিরগুলোর বর্ণনা রয়েছে, ওগুলো একটা একটা করে বলতে গেলে সকাল হয়ে যাবে। খুব সংক্ষেপে মাথায় রাখুন, আল্লাহ পাকের নবীর কাছে একটা একটা করে 6 নম্বর জাহান্নাম বর্ণনা করা হলো, 6 নম্বর দরওয়াজা পর্যন্ত বর্ণনা করে জিবরাইল আর কিচ্ছু বলছে না, চুপ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, জিবরাইল 6টা জাহান্নামের বর্ণনা করছ, কিন্তু 7 নম্বরেরটায় কিছু না বলে চুপ হয়ে গেল। জিবরাইল কাকুতি মিনতি স্বরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই 7ম জাহান্নামের দরওয়াজা দিয়ে 7 নম্বর স্তরে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের, কবিরা গুনাহকারী যারা বিনা তওবায় মারা গিয়েছে তাদের নিক্ষেপ করা হবে। দুনিয়াতে যারা কবিরা গুনাহ করেছে, বড় ধরনের পাপ করেছে, ওই পাপ করার পরে তওবা ব্যতীত ইন্তেকাল করলে ওই 7 নম্বর দরওয়াজা দিয়ে তাদের নিক্ষেপ করা হবে। ও সোনার বন্ধু, দুনিয়াতে ভুল ত্রুটি অন্যায় মানুষের দ্বারায় হওয়া স্বাভাবিক, অন্যায় যারা করেছি তওবা করে নেন। মহান আল্লাহর কোরআনের ভাষায় আমার আল্লাহ জানান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান
সালিহা ইলা আখিরিল আয়া। মহান আল্লাহ জানান, বান্দারে দুনিয়ার বুকে তুমি অন্যায় করেছো, দুনিয়ার বুকে তুমি পাপ করেছো, পাপের সাগরে তুমি নিমজ্জিত। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা, আমার দরবারে তওবা করো, আমার দরবারে অন্যায় স্বীকার করো। আমি আল্লাহ তাআলা তোমাদের বিগত জীবনের সমস্ত পাপ রাশিকে ক্ষমা করে দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলেন, বান্দা তওবা করলে শুধু জীবনের গোনা মাফ হবে না, বরং তওবা করার পরে যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারো, আর আমার সন্তুষ্টির জন্য যদি নেক আমল করতে পারো, আমি আল্লাহ তাআলা আমার ওয়াদা, আমার ইরাদা, জীবনে যে পরিমাণ পাপ তুমি করেছিলে ওই পাপের সমনে কি তোমার নাম আমলে লিপিবদ্ধ করে দেওয়া হবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তবে এই তওবাটাকে বলা হয় কোরআনের ভাষায় তওবাতুন নুসুহা, অর্থাৎ খাঁটি তওবা, যে তওবা করার পরে ওই পাপের কাজ আর জীবনে কোনো দিন করবে না। ও বন্ধু, এদিকে গেলে মূল কথাগুলো বলা হবে না, চলুন আর একটুখানি এগিয়ে যাই। আল্লাহ পাকের নবীর কাছে যখন 7 নম্বর জাহান্নামের বর্ণনা জিব্রাইল করলেন, আমার নবীর চোখের কোণা দিয়ে টপ টপ করে মুক্তার মতো অশ্রু টুপিয়ে টুপিয়ে পড়ছে। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিব্রাইল, এ ভাই জিব্রাইল, আমার উম্মতদের কেউ জাহান্নামে ফেলা হবে? হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদের কেউ জাহান্নামে নিক্ষেপ করা হবে। ও সোনার বন্ধু, নবী আমার জিব্রাইলকে দরবার থেকে উঠলেন, আপন ঘরে গেলেন, ঘরের দরওয়াজাটা লাগিয়ে দিলেন, আল্লাহর নবী চোখের কোণা দিয়ে টপ 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 করে পানি পড়ছে, নবী আমার নামাজের সিজদাতে গিয়ে কাঁদতেছেন, বিশ্ব নবী কারোর সঙ্গে কথা বলছেন না, না নিজের পরিবারের কারোর সঙ্গে, না নবীর কোনো সাহাবার সঙ্গে। একদিন দুদিন তিন দিন পার হয়ে গেল, আল্লাহর নবী মসজিদুন নববীতে আসেন, নামাজে দাঁড়ান, চোখ ভরা পানি নিয়ে নামাজে দাঁড়ান, নামাজরত অবস্থাতে কাঁদতে থাকেন, নামাজ শেষ হয়েছে তারপরেও তিনি কাঁদেন, কাঁদতে কাঁদতে আপন ঘরে প্রবেশ করেন। 3 দিন পার হয়ে গেল, আমার নবীর কান্না থামল না, হযরত আবু বকর কোথায় ছিলেন ছুটে এলেন, ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের ব্যথায়, উম্মতের মায়ায়, উম্মতের চিন্তায় আপনি পেরেশান, এত কাঁদছেন হুজুর, আর আপনার কাঁদতে হবে না, মাথা তুলুন হুজুর, মাথা তুলুন। আল্লাহ পাকের নবীর কান্না বন্ধ হলো না, হযরত ওমর ছুটে এলো, আর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কাঁদতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই ওমর এসেছি যে ওমর আপনার মাথা কাটতে গিয়ে নিজের গর্দান জমা দিয়ে এসেছিল, হুজুর আপনি মাথা তুলুন না, আর কাঁদবেন না। আমার নবীর কান্না বন্ধ হলো না, আল্লাহর নবী তখনও কথা বললেন না, কাঁদতেই রয়েছেন। ও সোনার বন্ধু, তো সেই আবু বকর, সেই ওমর, যে আবু বকর আর ওমর জাবালে সালাতের গুহার মুখে দাঁড়িয়ে আল্লাহর নবীকে কথা দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি মোছানোর জন্য, আপনার চিন্তা দূর করার জন্য, আপনার উম্মাদদিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি আবু বকর, আমি ওমর কথা দিলাম, আমাদের জীবনের সমস্ত নেক আমালগুলি আপনার উম্মতদের নাজাতের জন্য দান করে দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবীর
দেবেন, নিজেদের জীবনের সমস্ত আমল দিয়ে দেবেন। পরিণতি যদি জাহান্নামে যেতে হয় যাবে, তবে নবীর মুখের হাসিটা ফোটাতে চায়। ও সোনার বন্ধু, ওই নবীর উম্মত আমরা, আমাদেরও এই ভাবনাই চিন্তা থাকার দরকার। দুনিয়ার বুকে থেকে আমার নবীর মনে কষ্ট দেব না, রাসূলের মনে কষ্ট দেব না, নবীর মুখে হাসি ফোটাবো। ও সোনার বন্ধু, আবু বকরের কথায় কাজে এলো না, ওমরের কথায় কাজে এলো না, হযরত সালমান ফার্সি নবীর একজন বিখ্যাত সাহাবা ছুটে এলেন, ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীকে কেঁদে কেঁদে ডাকলেন, কোনো সাড়া পাওয়া গেল না। একবার, দুবার, তিনবার, দশবার, কুড়িবার, এইভাবে বারবার আসছে যাচ্ছে, কোনো লাভ হলো না। আল্লাহর নবী কোনো সাহাবার কথায় মাথা তুললেন না। হযরত সালমান ফার্সি কাঁদতে কাঁদতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ্জোহরার ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে গেল, গিয়ে একদম দরজার মুখে দাঁড়িয়ে সালাম দিলেন সুন্নতি পদ্ধতি। কারো বাড়িতে গেলে, ডাকতে গেলে রাসূলের সুন্নাত হলো সালাম দিয়ে তাই কথা বলা। ও সোনার বন্ধু, আল্লাহ পাকের নবী সাহাবা ঘরের ভিতরে ফাতেমা রয়েছেন, সালাম দিয়েছেন, দিয়ে বাইরে থেকে দাঁড়িয়ে বলছেন, ফাতেমা তোমার আব্বা জান জগতের শ্রেষ্ঠ মহামানব, আজ তিন দিন ধরে কাঁদতেছেন, কারো সঙ্গে কোনো কথা বলছে না, আবু বকরের কথায় মাথা তুলিনি, ওমরের কথায় মাথা তুলিনি, ফাতেমা কি হয়েছে তোমার আব্বা জানের বলতে পারবো না, আজ তিন দিন ধরে কারোর সঙ্গে কোনো কথা না বলে কাঁদতেছে। ও আর আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আমার ভাই জানেরা, আল্লাহ পাকের নবী সাহাবা হযরত সালমান ফার্সির কথা শুনে খাতুনে জান্নাত ফাতিমাতুজ্জোহরা ঘরের ভিতর থেকে একটা চাদর নিলেন, সুন্দর করে দেহটাকে আবৃত করলেন, ঘিরে নিলেন, পর্দা করে কাঁদতে কাঁদতে, আওয়াজ ব্যতীত কাঁদতে কাঁদতে নবী দরবারের দিকে ছুটেছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। বক্তৃতাটা এই জায়গায় রেখে একটু ভাবেন, বিশ্বনবীর কান্নার কথা শুনে খাতুনে জান্নাত ফাতিমাতুজ্জোহরা জান্নাতে নারীদের সর্দারিনী একটা পর্দা করে নিয়ে তারপরে আব্বার দিকে অর্থাৎ প্রিয় রসুলের দরবারের দিকে এগিয়ে গেলেন। ভাই, এত একটা মূর্ছ অবস্থার সংবাদ পাওয়ার পরে, কঠিন অবস্থার সংবাদ পাওয়ার পরেও নবীর বেটি পর্দা করার কথা ভুলিনি, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যে এই ফাতেমার, আমাদের ঘরের ফাতেমার গুলোর যদি পার্থক্য করা যায়, কতটা পার্থক্য হবে বলে মনে হয় একটু ভাবেন। ভাই, আমাদের ঘরের বিবিগুলোর, আমাদের ঘরের মেয়েগুলোর যদি এরকম করে বলা যায় না, কচি তোর আব্বা না বেলেঘাটার থেকে আসার সময় সাইকেল গাড়ির তলায় পড়েছে, ভাবনা ভালো না, মনে হয় টেঁকবে না, বাঁচবে না, মনে হয় আমাদের ঘরের বউ চাচি আর মাগুলো মনে হয় ছটা সাতটা বোরখা পরবে, তারপরে মনে হয় বেরোবে নাকি, একটু কথা বলেন, কিচ্ছু বলে না, না যা থাকবে তার আর্ধেক খুলে ফেলে তাই দৌড়বে। আমার সোনার বন্ধু, ভুল আমাকে নেবেন না, আমার মায়েদের হাতে না ধরে পা দুখানি জড়িয়ে ধরে বলবো, পর্দা করা হলো ফরজ, ওটা আপনার করা লাগবে, আপনি যদি না করেন আপনার কবরের জবাবদিহি আপনার করা লাগবে। অনেকের হয়তো মনে মনে প্রশ্ন জাগবে, হাসিবু তুমি বড় বড় কথা বলতোছো, একটাও আমার বানানো কথা নয়, সব কোরআন হাদিস থেকে তুলে তুলে বলছি। হাসিবু যে কথার প্রমাণ
দিতে পারে না, সে কথা হাসিবুর মাইকে বলে না। ও সোনার বন্ধুরা, আমার আব্বা জানে না, ফাতেমা ঘরের দরওয়াজার সামনে এসে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন, আল্লাহ রসুলকে সালাম দিয়ে ডাক ঝাড়লেন, ইয়া রসুল আল্লাহ, আজ তিন দিন ধরে আপনি কান্দতেছেন, আমি আপনার কন্যা, আমি আপনার বেটি ফাতেমা, এসেছি হুজুর একটু কথা বলুন, মাথা তুলুন আমার জন্য, ঘরের দরওয়াজাটা খুলে দেন। বিশ্বনবী মাথা তুলেছেন, ঘরের সদস্যদেরকে বললেন, আমার ফাতেমার জন্য ঘরের দরওয়াজাটা খুলে দাও, আমার চক্ষের মণি, আমার চক্ষু শীতলকারী ফাতেমা এসেছে। ঘরের দরওয়াজা খুলে দেওয়া হলো, ফাতেমা বলছেন, আমি প্রিয় নবীর দরবারে গিয়ে দেখলাম আল্লাহ পাকের নবীর চেহারার রংটা পরিবর্তন হয়ে গিয়েছে, নবী এত কান্না কাঁদছেন, নূরের নবীর সেই নূরানি চেহারার ভাব যেন কোথায় উধাও হয়ে গিয়েছে, রসুলের চেহারার রংটা পরিবর্তন হয়ে গিয়েছে। ফাতেমার সঙ্গে দিনের নবী জাহান্নামের বর্ণনা কাঁদতে কাঁদতে করলেন, বিশ্ব নবী ফাতেমার সঙ্গে যখন বর্ণনা করছিলেন, আল্লাহ পাকের নবী কাঁদতে কাঁদতে বলছিলেন, মারে আল্লাহ তাআলা যখন হাসরে বিচার শুরু করে দেবে, এক দলকে জান্নাতে আর এক দলকে জাহান্নামে পাঠাবে, আমি রাসূলুল্লাহ আমার উম্মতদেরকে তরানোর জন্য কখনো কৌসারের দ্বারে, কখনো বা পুলসিরাতের ধারে, কখনো বা মিজানের দ্বারে দৌড়াদৌড়ি করব, আর এই সুযোগে এই ফাঁকে আমার একদল উম্মতকে জাহান্নামের দিকে তাদের তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহর নবী বলেন, ওই জাহান্নামীগুলো পথে যেতে যেতে চিৎকার চেঁচামেচি করবে, কাঁদতে থাকবে, ইয়া দিনের নবী বলবে, ওরা কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে যাবে, এত কান্না কাঁদবে, কাঁদতে কাঁদতে আমি রসুলুল্লাহ আমার নামটাও পর্যন্ত ওরা ভুলে যাবে। জাহান্নামের দরওয়াজার মুখে যখন গিয়ে হাজির হবে, জাহান্নামের দারোগারা অবাক হয়ে যাবে, এই জাহান্নামীগুলোকে চিনতে পারবে না এরা কারা, কারণ এদের হাতে পায়ে কোনো শিকল থাকবে না, জিঞ্জির দিয়ে এদের আবদ্ধ করা হবে না, এদের সঙ্গে ইবলিস থাকবে না, দুনিয়ার কোনো দেবদেবী এদের সঙ্গে থাকবে না। তাই আরো আনেদের জিজ্ঞাসা করবে, তোমরা কারা? সেদিন জাহান্নামীরা জাহান্নামের ভয়াবহতা দেখে নবীর কথা ভুলে যাবে, কিছুই বলতে পারবে না, শুধু ভাববে আর গ্যাঙাবে। একটা সময় ভাবতে ভাবতে বলে ফেলবে, আমরা হলাম ওই নবীর উম্মাদ যে নবীর উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছিল, যে নবীর উম্মতদের জন্যে রমজানের রোজা ফরজ করা হয়েছিল। জাহান্নামের দারোগা ডেকে বলবে, ওরে বদবখতের দল, নেমক হারামের দল, কোরআন তো নাজিল করা হয়েছিল বিশ্ব নবীর উপরে, ওই কোরআনে কি তোমাদের সাবধান বাণী শোনানো হয়নি, তোমাদের কি নাফরমানির শাস্তির কথা জানানো হয়নি? সেদিন এক বাক্যে বলবে, শোনানো হয়েছিল, মাননি কেন, সেদিন মানতে মন চাইনি, রপচাহি জিন্দেগি গঠন করতে ইচ্ছা হইনি, মন চাহি জিন্দেগি তৈরি করেছিলাম দুনিয়ায় হালাল হারামের কোনো বাদ বি
বিচার করিনি, জাহান্নামের দারোগারা বলবে সেদিন যখন বাদ বিচার করুনি, আজকে তোমাদের চোখের পানির কোনো মূল্য নেই। কিন্তু জাহান্নামীরা কাঁদতে কাঁদতে জাহান্নামের দারোগার কাছে দাবি করবে, আমাদের একটু কাঁদতে দাও, মনের দুঃখের কথা আজকে কার কাছে জানাবো, কাউকে জানানোর মতো নেই, আমাদের নবীকেও জানানো হয়নি, জাহান্নামে আমাদের দেওয়া হচ্ছে, আমাদের সংবাদ কেউ রাখেনি। আজকে দুনিয়ার কোনো হুজুর, আমাদের বাপ মা, 14 পুরুষ কেউ জানে না আমরা জাহান্নামে যাচ্ছি, আমাদেরকে একটু কাঁদতে দাও। দারোগা বলবে একটু কেঁদে নিতে পারো, জাহান্নামের দরওয়াজার সামনে আখিরি নবীর উম্মতেরা কাঁদতে থাকবে। দুনিয়ায় যারা কবিরা গোনা করেছিল এত কান্না তারা কাঁদবে, জাহান্নামের দারোগা ডেকে বলবেন বদবক্তের দল, এই কান্নার অল্প একটু কান্না যদি দুনিয়া জমিনে হতো, আল্লাহ জাহান্নামের ভয়ে হতো, আজকে তোমাদের জাহান্নামে যাওয়া লাগতো না, মহান আল্লাহর দয়ার জান্নাতে তোমরা পৌঁছে যেতে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এরপরে ওদের আদেশ করা হবে, আর তোমরা কাঁদতে পারবে না, জাহান্নামে যেতে হবে। আখেরি নবীর উম্মতেরা, ওই কবিরা গোনাকারীরা চিৎকার চেঁচামেচি করবে, আল্লাহ আমাদের কি নিষ্কৃতি হবে না, রেহাই হবে না, আমরা কি মাপ পাবো না, আল্লাহ আমাদের হেফাজত করুন, আমাদেরকে বাঁচান, কিন্তু কোনো লাভ হবে না। জাহান্নামের লেলিহান শিখা দেখে, ভয়াবহ উত্তাপ দেখে, আগুনের তাপ দেখে জাহান্নামীরা সেদিন আখিরি নবীর উম্মতেরা কালেমা তালকিন করবে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা কয়েকবার পড়তে থাকবে, একবার দুবার তিনবার কয়েকবার পড়বে, যতবার পড়বে আগুন দূরে সরে যাবে তাদের থেকে। জাহান্নামীর আগুনকে লক্ষ্য করে জাহান্নামের দারোগা ডেকে বলবেন, কি ব্যাপার, এদের থেকে পিছু হটো কেন? বলে ওদের জবানে রয়েছে কলেমা, ধরবো কি বলে, ধরবো ওদের কিভাবে, পারবো না। বলে যে আল্লাহর কলেমা ওরা পড়ছে, ওই আল্লাহর আদেশ ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করা লাগবে। ও সোনার বন্ধুরা, জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে আমাদের মতো কবিরা গোনাকারী পাপীদেরকে, জাহান্নামের আগুনের ভিতরে চিৎকার চেঁচামেচি করব, না 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 না, সেদিন আমাদের উপকারে কেউ লাগবে না, আমাদের পাশে সেদিন কেউ দাঁড়াবে না, আল্লাহ পাকের নবীকেও সেদিন জানানো হবে না। জাহান্নামের ভিতরে দীর্ঘদিন দীর্ঘ সময় কষ্ট পেতে থাকবো, হাড় হাড্ডি গোস্ত মাংসগুলো জাহান্নামের আগুন পুড়িয়ে কয়লার মতো করে ফেলে দেবে, শুধু হৃদয়টা তাজা থাকবে। মহান আল্লাহ জিব্রাইলকে বলবে, জিব্রাইল জাহান্নামের ভিতরে আমার আখিরি নবীর কিছু উম্মতদেরকে নিক্ষেপ করা হয়েছিল, তাদের অবস্থাটা কি একটু গিয়ে দেখে এসো। জিব্রাইল চলে আসবে, জাহান্নামের দারোগাকে জিজ্ঞাসা করবে, আখিরি নবীর উম্মতদের অবস্থা কি? দারোগা এক বাক্যে বলে দেবেন, ওদের অবস্থা ভালো না, বড় করুণ অবস্থা। বলে আমি একটু নিজের চোখে দেখবো, দরজাটা খুলে দাও। দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামীরা জিব্রাইলের সুন্দর চেহারা দেখে অবাক হয়ে যাবে, এত সুন্দর চেহারা তো জাহান্নামের ফেরেশতাদের নয়নি, অন্য কেহ হবে। ঘোষণা হয়ে যাবে জাহান্নামীরা, ইনি হলেন হযরত জিব্রাইল আমিন, যিনি দুনিয়ার সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে যেতেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামীরা চিৎকার দিয়ে উঠবেন, বিশেষ করে আখিরি নবীর উম্মতেরা চিৎকার দিয়ে উঠে বলবেন, ভাই জিব্রাইল, পাপের
কারণে আমাদের নবীর থেকে আমাদেরকে পৃথক করে দেওয়া হয়েছে। আমাদের নবীর দরবারে আমাদের সালাম পৌঁছে দিও, আর আমাদের জন্য একটু সুপারিশ করতে বলো। জাহান্নামীদের চিৎকার চেঁচামেচি জিব্রাইলের কান পর্যন্ত পৌঁছে যাবে। জিব্রাইল যখন মহান আল্লাহর দরবারে ফেরত যাবেন, প্রত্যাবর্তন করবেন, মহান আল্লাহ জিব্রাইলকে ডেকে বলবেন, জিব্রাইল খবর কি বলো? বলে, আখিরে নবীর উম্মতেরা বড় কষ্টের ভিতরে রয়েছে, আর তাদের নবীর কাছে সালাম দেওয়ার কথা বলা হয়েছে। ও সোনার বন্ধুরা, মহান আল্লাহর ঘোষণা হবে জিব্রাইলকে, জিব্রাইলকে বলা হবে, জিব্রাইল দিনের নবীর কাছে সংবাদটা পৌঁছে দিয়ে এসো। জিব্রাইল যখন বিশ্ব নবীর দরবারে যাবে, আল্লাহর নবী তখন জান্নাতের একটা অট্টালিকার ভিতরে আরাম করবেন। ওই অট্টালিকাটার ওই বিল্ডিংটার বর্ণনাকারী হাদিস শরীফে বর্ণনা করেছেন, 70,000 দরওয়াজা হবে। বিশ্ব নবীকে গিয়ে সালাম জানানো হবে, আল্লাহর নবীর গোনাগার উম্মাদদের কথা বলা হবে। নবী আমার কাঁদতে কাঁদতে মহান আল্লাহর আরশের নিচেতে সিজদায় পড়ে কাঁদবেন, এত কান্না কাঁদবেন। মহান আল্লাহ দিনের নবীর সুপারিশকে কবুল করে নিয়ে বলবেন, আমার হাবিব, আমার বন্ধু, আপনার কান্নার মর্যাদা, আপনার চোখের পানির মর্যাদা দিতে আপনার জাহান্নামী উম্মতদেরকে আমি ক্ষমা করে দিলাম। আপনি নিজে চলে যান, ওদেরকে একটা একটা করে বার করে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও সোনার বন্ধু, আর জ্বালাতন করব না, পিছনে বক্তা এসে হাজির, আর বাড়াবো না, বক্তৃতা ছাড়ছি। বিশ্ব নবী একেবারে জাহান্নামের দরওয়াজার কাছে চলে যাবে। জাহান্নামীর আমার নবীকে দেখে প্রচুর কাঁদবে। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বলবে, আমার উম্মতের আর কাঁদতে হবে না, আমি রসূলুল্লাহ এসেছি তোমাদেরকে জাহান্নাম থেকে বার করে জান্নাতের ভিতরে নিয়ে যাবার জন্য। জাহান্নাম থেকে একটা একটা করে বার করা হবে। জাহান্নাম থেকে একটু দূরে একটা নদী রয়েছে, ওই নদীটার নাম হলো নহরের জোয়ান। ওই নহরের জোয়ানে জাহান্নামীদের গোসল দেওয়া হবে, ওদের দেহটা সুন্দর আকৃতির হয়ে যাবে। ওদেরকে এবারে মহান আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এবারে মহান আল্লাহ মৃত্যুকে একটা পশু রূপ দিয়ে জবাই করে দিয়ে ঘোষণা করে দেবেন, এখন যারা জাহান্নামে রয়েছো তারা জাহান্নামে থাকবে, আর যারা জান্নাতে রয়েছো জান্নাতে থাকবে। আজ থেকে মৃত্যু কি জিনিস আর তোমাদের স্পর্শ করবে না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, আমার আব্বাজানেরা, দীর্ঘ সময় আপনাদের জ্বালাতন করেছি, অনেক কথা হয়তো বড় কথা বলেছি, আপনাদের তাতে হৃদয়ে আঘাত লেগেছে, কষ্ট হয়েছে। আপনাদের সন্তান হিসাবে, কারো বা ছোট ভাই হিসাবে পায়ে দুটোই হাত দিয়ে বলছি, আমার কথাতে আমার ব্যবহারে যদি কেউ ব্যথা পেয়ে থাকেন, সন্তান হিসাবে ছোট ভাই হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন, আমার জন্য দোয়া রাখবেন। মহান আল্লাহ যেন দিনের দায়ী হিসাবে মৃত্যু পর্যন্ত কবুল করেন, ঈমান হালাতে যেন মৃত্যু দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে রাসূলের আদর্শ অনুযায়ী জীবন অতিবাহিত করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। পরবর্তী ওলামা হযরত এসে গিয়েছেন, আমরা সবাই তা চিনি ভাই। তারপরেও সভাপতি সাহেব রয়েছেন, সভাপতি সাহেবের হক, আমি সভাপতি সাহেবের হক নষ্ট করব না, কারণ তার হক নষ্ট করলেও আমার হাসরের ময়দানে জামার কলার ধরা হবে। এজন্য যার হক তিনি পালন করবেন,
নাম তিনি ঘোষণা করছেন। আমার একদম শেষ নিবেদন, যে কটা কথা মৃত্যু সম্পর্কে বলেছি একটু দাবি রাখতেছি, বাড়ি গিয়ে বালিশে মাথা দিয়ে যখন একটু শোবেন একটু ভাববেন, ভাবার পাশাপাশি মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগির জন্য একটু চিন্তা ভাবনা করবেন। কুড়ি জীবন যদি গঠন করতে পারি, আল্লাহ চাইলে আমাদের মুক্তি মিলবে, নাজাত মিলবে, নইলে সেদিন না কোনো হুজুর কোনো আলেম হাফেজ কারি মৌলানা মুফতি পীর পিজ্জাদা হাজি গাজী কেউ আপনার পাশে দাঁড়াবে না। যদি আল্লাহ দয়া করেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি দয়া না করে কেউ পাশে দাঁড়াবে না। ভাবেন নবীর যদি সুপারিশ করতে গিয়ে এত কান্না কামতে হয়, আমার মতন চটি হুজুরের না সেদিন খুঁজে পাওয়া যাবে না, টিকি দেখতে পাবেন না। জি বিদায় নিলাম, আমার জন্য খাসভাবে দোয়া করবেন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভক্তি ভরে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের কাছে এখন উপস্থিত।